জিয়ারতে কেন যাইবা? আমার সৈয়দ গিয়াসউদ্দিন ডাক দেয়, কয় পৃথিবীর মানুষ, আমি শুনতেছি আমার ঘরের ভিতরে আমার নবীর দুরুদের আওয়াজ চলছে, আমার নবীর সালামের আওয়াজ চলছে, ঘরের কপাটটা আমি খুললাম না, দাঁড়ায় নাইলাম, আমার ঘরের ভিতরে কে বা কারা জানি আমার নবী মুস্তফার মহব্বতে দুরুদ শরীফ পড়তেছে। দুরুদ একবার আওয়াজ হয়, আর একবার তেলাওয়াতে কোরআন হয়, আর একবার আমার মালিকের নামের জিকির শুরু হয়ে যায়। লম্বা সময় পর্যন্ত আমি বাহিরে দরজার সামনে অবস্থানরত দাঁড়ায় নিলাম। হঠাৎ করে মনে মনে চিন্তা করলাম, তাহাজ্জতের নামাজ নষ্ট হয়ে যাবে, আমি আর দাঁড়াইতে পারব না। ঘরের কপাটটা খুলিয়া বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে ডান দিকে তাকায় কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই, সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই। ঘরের বাতিটা আস্তে করে বিসমিল্লাহ বলে জানায় দিল, ইমামদার যুবক রে, ও তোমার কথা বাবারা, যেই মাত্র বাতিটা জ্বালায় দিল, বাতিটা জ্বালাইতে দেরি হয় না, আমার তেলাওয়াতে কোরআন বন্ধ হইতে দেরি হয়েছে না, বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে, আমার আল্লাহর জিকির বন্ধ হইতে দেরি হয়েছে না, বাতিটা জ্বালাইতে দেরি হয়েছে রে যুব, আমার নবীর দুরুদ বন্ধ হইতে দেরি হয়েছে না, আমার খাজা মাইনউদ্দিন চিশতি মায়ের বদনে বয়স মাত্র 3 মাস, আমার খাজা বাবাকে যারা গাজা বলো, আমার খাজা মাইনউদ্দিন চিশতিকে যারা গালি দাও, এ যুবক দে পা দুইটা গে দে, আমার খাজা মাইনউদ্দিন চিশতিকে তুই গালি দিস না, আমার খাজা মাইনউদ্দিন চিশতি বড় মিথ্যা তোহমত দিস না, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করিস না, এই তুই জিয়ারত ভালো লাগে না চুপ করে থাক, কিন্তু যারা জিয়ারত করতেছে তাদেরকে তুই বাধা দিস না, ওলি আল্লাহদের জিয়ারত তুই বন্ধ করিস না, ওলি আল্লাহদের মাজার তোর কাছে ভালো লাগে না, কিন্তু আমরা সুন্নিদের কাছে ভালো লাগে, আমরা সুন্নিদের কাছে ভালো লাগে। এ যুব, আমার খাজা মাইনউদ্দিন চিশতির পিতা টেনশনে পড়ে গেলেন, আর চিন্তা করতে চাই, হাই রে আমি কেন ঘরের বাতিটা জ্বালাইলাম, ঘরের বাতি যদি না জ্বালাইতা গুনান আমার ঘরের ভিতরে চলতো, আমার মালিকের নামের জিকিরি ঘরের ভিতরে চলতো, আমার মুস্তফার দুরুদ ঘরের ভিতরে চলতো, আমার আল্লাহ জিকির করতে চলতো চলতো চলতো। এ দয়াল রে দয়াল, দেখা দে স্বপনে, কথা হবে গোপনে, এ দয়াল রে দয়াল, দিদার দে স্বপনে, কথা বলবো গোপনে, এ মারেফতের কথা চলছে, মারেফতের কথা চলছে, এ গভীর মনোযোগ অন্তরে কান্টা লাগায়া দাও, যারা যে পীরের কাছে মরিদ হইছো সাবধান সাবধান, মাঝে মাঝে যাইয়া তোমার পীর মুক্তি মসজিদের দিকে তুমি নজর দিয়া তাকায়া থাকবা। এই আমার খাজা মাইনউদ্দিন চিশতির পিতা মনে মনে চিন্তা করলো, আইরে আমি কি করলাম, হাইরে আমি কি করলাম, রহমতি বরকতি সময় চলছে, জিকিরি চলছিল, তেলাওয়াতে কোরআন চলছিল, আমার আল্লাহর গুণ কীর্তন চলছিল, আমার নবী মুস্তফার দরুদ শরীফ চলছিল, আমি কেন বাতিটা জ্বালাইলাম? আবার বাতিটা জ্বালাইছে, আবার বাতিটা নিবাইছে, যেই মাত্র ফুকাশটা বন্ধ করলো, ইয়ো ইয়ো ইয়ো, কিছুক্ষণ পরে আমার আল্লাহ তাআলার জিকির শুরু হয়ে গেছে, কিছুক্ষণ সময় জিকির, এবার আর তেলাওয়াতে কোরআন নাই, আমার নবীর দুরুদের আওয়াজ চলছে, আমার নবীর দুরুদের আওয়াজ চলছে, আপনি কাবা কাবা মারা নবী, আপনি কাবা কাবা মারা নবী, লঙ্কা দোলা মারাবে, কে যাও তোমরা মদিনাতে, আমার জিন্দা নবী রোজা পাকে, এ মাহফিলের দিও সালাম, এ মাহফিলের দিও সালাম, দয়াল নবীর রওজা তোমরা যারা যাও গো মদিনায়।
তোমরা যারা যাও দরওয়াজা যায়, এ পাপীদের দিও সালাম, এ গরিবের দিও সালাম, দয়ালু নবীর রওয়াজা যায়। তোমরা যারা যাও গো মদিনায়, মদিনা শরীফের বাদে সে বাগানে কান্দে বসে, সে বাগানে কান্দে বসে দয়াল নবী মুস্তফায়। তোমরা যারা যাও গো মদিনায়, তোমরা যারা যাও গো মদিনায়, ওরে আমি আপন গুনাহগারি, দেখলাম প্রভু বিধির ওরে আমার বাবি গুনাগারি, দেখলাম না দয়ালের বাড়িও, স্বপ্ন যোগে দিও দেখা, স্বপ্ন যোগে দিও দেখাই আদি তো মারি দরবার। তোমরা যারা জগায় পাপীদের দিও সালাম, এ গোলামের দিও সালাম, দয়ালু নবীর রওয়াজায়। তোমরা যারা যাও মদিনায়, ওই রাজারে বনের পাখি, কই হয় আমার সালাম এখানেও, গোলামের কহিরা পাগল, গোলামের কহিরা পাগল, লুকায়া সে মদিনায়, তোমরা যারা যাও গো মদিনায়। মনে মনে চিন্তা করে কি করলাম, আমি যদি বাতিটা না জানাইতাম নবীর দুরুদ বন্ধ হতো না, আবার বা তিনি বায় দিলাম, আবার দুরুদের আওয়াজ বুলন্দ হয়ে যাচ্ছে, আমার নবীর দুরুদের আওয়াজ চলছে, আমার নবীর দুরুদের আওয়াজ চলছে, একটু সময় দুরুদের আওয়াজ বন্ধ, আবার জিকির চলছে, আবার জিকির বন্ধ, আবার দুরুদ শরীফ চলছে, এবার একবার দুইবার তিনবার চারবার তাকাই নেন, ডান দিকে তাকায় কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই, সামনে তাকায় কোনো মানুষ নাই, পিছনে তাকায় কোনো মানুষ নাই, জিকির করে কে, আমি কাউকে দেখতেছি না, আমি কাউকে দেখতেছি না, এবার বাতিটা জ্বালাইবে আর চিন্তা করে দেখি আমার বিবিনি ঘুমের বান্দরে তেলাওয়াতে কোরআন করে, আমার বিবি মনে হয় আমার ভয় দেখানোর জন্যে, আমার ভয় লাগানোর জন্যে ঘুমের বান কইরা কোরআনে কারিম তেলাওয়াত করে, ঘুমের বান কইরা আল্লাহর জিকির করে, ঘুমের ভান করিয়া আমার নবী মুস্তফার মিলাদ করতেছে, এবার বিবির জাগ্রত করাইয়া বাতিটা জানায় দিলেন, বিবি ঘুম থেকে উঠা, চোখ চোখের ভিতরে এইভাবে হাত দেবেন, স্বামী আমার কেন ডাকছেন, খা জামাই নব দিন চিস্তির পিতা ডাক দিয়া কই বিবিরা, আমার ভয় দেখানোর জন্য কোরআনে কারিম তেলাওয়াত করেছো, আমার ভয় দেখানোর মনে বুঝি জন্য জুজি বাতি নিবাইয়া আল্লাহ জিকির করেছো, বাতি নিবাইয়া যদি আমার নবীর দুরূদ শরীফ তুমি পড়েছ, বিবি ডাক দেয় কয় স্বামী আল্লাহর কসম খাইয়া বলি আমি জিকির করি না, আমি কোরআনে কারিম তেলাওয়াত করি নাই, আমি আমার নবীর দরুদ শরীফ পড়ি নাই, আমার খাজা মাইনউদ্দিন চিশতির পিতা এবার আরো ভয় পাইয়া গেছে, তুমি জিকির করো নাই, আমি ঘরে দেখলাম কোনো মানুষ নাই, ডান দিকে মানুষ নাই, সামনে মানুষ নাই, পিছনে মানুষ নাই, ঘরের বাহিরে মানুষ নাই, তুমি ঘুমাই আছো, আমি বাহিরে আমার ঘরের ভিতরে কোরআনে কারিমকে তেলাওয়াত করে, আমার ঘরের ভিতরে আল্লাহ জিকির কে করে, আমার ঘরের ভিতরে নবী মুস্তফার দরুদ শরীফ কে পড়ে, 37 বছরে কারো জ্ঞান তা ফুটে না, মায়ের গর্ভে বৈশাখে পাইজা সুল হয় আনার দয়াল, পাইজা সুল হয় আনার দয়াল, দাঁড়াই ইচ্ছা
দিয়া তার দিয়া জমাই তুহিদার মেলা কেউ বুঝিতে পারে না রে খাজা বাবার খেলা আমার নাসির বাবার খেলা ওরে জোর করিয়া ধরতে গেলে জোর করিয়া পাইতে গেলে তার হবে মরণ জানা কেউ বুঝিতে পারে না রে আল্লাহর খেলা আমার দয়া চন্দ্রের খেলা কত মনোযোগ আপনাদের, কত আকর্ষণ, খুশি হয়ে গেল, প্রাণ ভরে দোয়া করি আল্লাহ আপনাদের হায়াত বাড়াই দেবে। সব কথা কিন্তু সব জায়গায় বলা যায় না, এই ওয়াজ মাহফিলে কথা বলতে গেলে অনেক হিসাব করে কথাকে বলতে হয়, কিন্তু খাস কামরায় যার যার খানকার ভিতরে কথা বললে কথা অনেক কিছু বলা যায়, এইগুলি স্লিপ হয় না। কিন্তু এখানে বসে যদি হাকিকতের কথাগুলি বলি মানুষ অনেককে বোঝার মতো শক্তি নাই, জ্ঞান নাই, এই জন্য সব জায়গায় সব কথা বলা যায় না। শুধু একটা কথাই বলবো, যারা যে পীরের হাত ধরছেন শক্ত করে কদমটা দইরা রাখবেন, এই পীর আপনাকে টানতে টানতে একদিন আমার মদিনা আওয়ানা পর্যন্ত নিয়ে যাবে। চিল্লা করে আল্লাহু আকবার, আল্লাহ ওনাদের ক্ষমতা আসেনি আসেনি দিছে কে কে দিছে আরে জোরে বলেন কে দিছে আরে ক্ষমতা আসেনি বেশি দূরে যাওয়া লাগে না। নাসির বাবার দিকে তাকালে তাকালে আরে ওহাবির গোষ্ঠীরা কত হুজুর মরছে, বিলাইও সালাম সালাম ঠিক না, বিলাইও সালাম তো আরে খুজুর তো পায়খানার রস খাইতে আসে, পাখানা পাখানা পাখানার রস চুষতে আসে কবরে থাকিয়া, আরে খুজুর তো মাশাআল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করো, মুসলিম হিসাবে তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে মাফ করো। হযরত কোন আমি হযরত কোন সালাম করে না, কোরআনে কারিমে তেলাওয়াত করে না, আরে কানার দল আইজা দে সৈয়দ নাসিরউদ্দিন শিফা সাল্লাহ বাবার দরবারে 24টা ঘন্টা মানুষ জিয়ারত করতেছে ঠিক কথা কোন ঠিক নেই, আর তুই বললে কুত্তা বসান কুত্তা গেল তো ঠিক না, কুত্তা গেলে বাদ হ্যাঁ আমরা মানি মাজারে ভিন্ন কিছু হয়, এতে মাজারওয়ালার কোনো দোষ নাই, মাজারওয়ালার দোষ আছে, অনেক আব্বুজিরা অনেক আলেম ভাইরা আমাদেরকে মাজার পূজারি বলে, খোদার কসম সুন্নিরা মাজার পূজারি না, সুন্নিরা মাজার জিয়ারতকারী কথা কোন ঠিক কি না। আরে ভাই আপনি মুসজিদে মুসজিদ এটাতে ঢুকলেন, মুসজিদের মধ্যে কি মাঝে মাঝে মাথা চুরি না হয় নি, তো মুসজিদের ভিতরে জুতা চুরি হইলে কি ইমাম সাহেবের গাড়ো গিয়া ধরবেন আল্লাহর গালি দিবেন? মুসজিদে যারা জুতা চুরি করতে চায় হে আসলে সু কথা কোন ঠিক কিনা, এর জন্য মুসজিদের বদনাম করা যাবে, মুসজিদের বদনাম করা যাবে, এর জন্য জুতা চুরির কারণে মুসজিদ অপবিত্র হয়ে যায়, তেমনি বিভিন্ন মাজারে বিভিন্ন কিছু অনেক আইটেমের শরীয়ত বিরোধী কার্যকলাপ হয়, এটা তাদের চরিত্র দোষ, কিন্তু যিনি মাজারে ঘুমাইতেছে তার কোনো অপরাধ নাই। যতটা ওলি আল্লাহ জিন্দিগি আমরা দেখেছি কোন ওলি আল্লাহ তাহাত্তুর ছাড়া ওলি হয় না, আর বর্তমান সময়ে যারা মাজার গুলার কাজ তাহাজ্জুদ করবো দূরের কথা ওয়াক্তে নামাজই হয় না ঠিক না, এর জন্য কি মাজারের গালি দেওয়া যাবে, এর জন্য মাজারের বর্তমান বলা যাবে আল্লাহ সবাইকে বুঝদান করুন যারা কোনো আমি সম্মানিত হাজিরিন ভয় পাইতেছে কি করবে কোনো মানুষ নাই, এবার আমার খাজা বাবা মায়ের গর্ভের ভিতরে বয়স মাত্র 3 মাস বদনের ভিতরে থাকিয়া আমার মালিকের কাছে হাত বাড়াই দেব, মালিক জানি আমার কথা বলার মতো সময় হয় নাই, দুনিয়াতে যাওয়ার মতো সুযোগ হয় নাই, আরো 7 মাস বাকি আছে, আল্লাহ তুমি সমস্ত ক্ষমতার মালিক, তুমি সম্ভব অসম্ভব করতে পারো, অসম্ভবকে তুমি সম্ভব করতে পারো, ও মালিক আমার মা বাবা
প্রতিযোগিতা করে বিছানায় শুয়ে পড়ছিল। আমার বাবা ঘুম থেকে উঠছে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বাহিরে গেল ওযু করার জন্য, ওযু করা শুরু করছে। ঘরের ভিতরে তো কোরআনে কারিম তেলাওয়াত অন্য কেউ করে নাই, ঘরের ভিতরে জিকির তো কেউ করে নাই, ঘরের ভিতরে নবী মুস্তফার দরুদ তো কেউ পড়ে নাই। আমি মাইনউদ্দিন, আমি মাইনউদ্দিন তো আমার মায়ের ঘরে বসে বসে কোরআনে কারিম তেলাওয়াত করেছিলাম। আমি মাইনউদ্দিন তো আমার মায়ের ঘরে বসে বসে আল্লাহ জিকির করে তোমার জিকির করেছিলাম, নবী মুস্তফার দরুদ পড়েছিলাম। ও আল্লাহ, এখন যদি কোনো মানুষের সন্তান আমার বাবা না পায়, আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়বে না, আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়বে না। ও দয়াময় মালিক, আমি মাইনউদ্দিন রে একটু সুযোগ কইরা দাও, আমি যেন আমার মায়ের গর্ভে বসে বসে আমার মা বাবার সাথে একটু কথা বলতে পারি, একটু সুযোগ করে দাও। বয়স মাত্র 3 মাস, এখনো কিন্তু সময় হয় নাই, দুনিয়াতে আগমন করার 7 মাস বাকি, বয়স মাত্র 3 মাস। 3 মাস বয়সে আমার খাজা মাইনউদ্দিনের রুহ মায়ের বদনে তাইকা আল্লাহর দরবারে হাত বাড়ায়, আমার আল্লাহ কবুল কইরা নিছে। এই দিক দিয়া খাজা মাইনউদ্দিন চিস্তির পিতা হযরত সৈয়দ গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি উম্মে মাহিনুর রহমাতুল্লাহ আলাইহি উভয়জন আবার ঘুমায় গেল। ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে গর্ভের ভিতরে যে সন্তান, এই সন্তান বলে আব্বা ও গো মা আপনারা কোনো ভয় পাইবেন না, আপনারা কোনো ভয় নিয়েন না, আপনাদের ঘরের ভিতরে কোরআনে কারিমের তেলাওয়াত যে লোকটা করছে এই লোকটা অন্য কেউ না, কোরআনে কারিমের জিকির যে করছে এই লোকটা অন্য কেউ না, নবী মুস্তফার দরুদ যে পড়ছে এই লোকটা অন্য কেউ না, এই লোকটা হলো গো মা আপনার গর্ভের ভিতরে যে নেক সন্তান আছে সন্তান। এই যুবক বন্ধুরা কে জানে বলতেছে, আওয়াজ দিচ্ছে, আওয়াজ দিচ্ছে, আমার খাজা মাইনউদ্দিন চিস্তির পিতা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। ডান দিকে তাকায় কোনো মানুষ নাই, বাম দিকে তাকায় কোনো মানুষ নাই, সামনে তাকায় কোনো মানুষ নাই, আওয়াজ কোত্থেকে আসতেছে, আওয়াজ কোত্থেকে আসতেছে। এবার খাজা মাইনউদ্দিন চিস্তির পিতা কেমন পিতারে আব্বা, আল্লাহর কেমন মহানলি, আমারও কান, তোমারও কান, পিসা বজুরের কান, আল্লাহর অলিদের কান। একজন মানুষের 4টা চক্ষু আছে, একজন মানুষের 4টা কান আছে, একজন মানুষের 4টা হাত আছে, 2টা হলো জাহিরি, 2টা হলো বাতিনি, 2টা জাহিরি, 2টা বাতিনি। এই 2টা হাত হলো জাহিরি, আরো 2টা বাতিনি হাত আছে, এই 2টা চক্ষু হলো জাহিরি, আরো 2টা বাতিনি চক্ষু আছে, এই 2টা কান হলো জাহিরি, আরো 2টা কান বাতিনি কান আছে। এই যুবক বন্ধুরে বন্ধুরে আল্লাহর বাতিনি চক্ষু খোলা, আল্লাহর ওলিদের বাতিনি কান খোলা, আল্লাহর ওলিদের বাতিনি হাত খোলা। এই জন্য তিরমিজির হাদিস, আমার মাদিন আমার মুস্তফা নবী ডাক দেয়া কয়, আমার নবী ডাক দেয়া কয়, কোনো মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তার হাত আমার আল্লাহর কুদরতি হাত হয়ে যায়, কোনো মানুষ যখন মুত্তাকি হয়ে যায় তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়, কোনো মানুষ যদি আল্লাহর ওলি হয়ে যায় তার জবান আল্লাহর কুদরতি জবান হয়ে যায়, তার পা আল্লাহর কুদরতি পা হয়ে যায়। এই যুবক কেমনে তোমার বুঝাইব, আমার খাজা মাইনউদ্দিন চিস্তি কেমন অনি, কেমন বংশের ভিতরে শুভাগমন করেছে, কত বড় আল্লাহওয়ালা হয়ে আগমন করেছে। এবার খাজা মাইনউদ্দিন চিস্তির পিতা কানটা তার বিবির পেটের উপর লাগাইয়া দিছে, তার বিবির পেটে লাগাইয়া দিছে, পেটে লাগাইয়া শুনতেছে পেটের ভিতর থেকে এমন জিগির চলছে ঠিক কার দেখুন আল্লাহু আকবার। এই যুবক কানটা লাগায় দেখে কোরআনে কারিমের তেলাওয়াতের আওয়াজ পেটের ভিতর থেকে বাহির হচ্ছে, কানটা লাগায় দেখে আমার নবী মুস্তফার জিকির বাহির হচ্ছে। এ যুবক এখন আসেন, আমার খাজা মাইনউদ্দিন চিস্তি আজমিনী সন্দেহ রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। ধরে নেন 1, 2, 3, 4, 5 সময় কিন্তু অল্প, আমি তাড়াহুড়া করতেছি, ঘড়ির কাঁটা কিন্তু চলছে, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না, সবগুলো কথা বলতে চাইলে সারা রাত তো বইলা শেষ করা যাবে না, ফজর পর্যন্ত আমাকে বলতে হবে, এর জন্য তাড়াহুড়া করতেছি। আমার খাজা মাইনউদ্দিন চিস্তির বয়স 1, 2, 3, 4, 5, 6, 7 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, 7 বছরের ভিতরে মায়ের চেহারার দিক থেকে কোনোদিন এই দিক সেদিক তাকানা,
একটা দিন ডাক দেখো মা, একটু এজাজত দিবেন নে গো মা, ও মা মা আমার একটু এজাজত আপনি দিবেন নি, আমি আজকে ঘর থেকে বাগির হইব, এরা যুব কোথাও যদি যাও মার কাছ থেকে এজাজত নেওয়া যাইবা, মার কদমে সালাম করে যাইবা, এই সবরটা আল্লাহ রহমত দিয়া ভরপুর করে দিবে, এই যাত্রাটা তোমার নিরাপদ যাত্রা হয়ে যাবে। আমার কাজ আমাইনউদ্দিন চিস্তি ডাক ডাক কয় দুনিয়ার মানুষ, মাত্র আমার বয়স 7 বছর, আমি আমার মা চেহারার সামনে দাঁড়াইয়া বললাম মা গো মা, ও মা আমার এজাজত দেন আমি একটু বাহিরে দেখব, আল্লাহর সৃষ্টিতে একটু দেখব। মার কদম বরকে সালাম করলেন, মাথার মধ্যে পাগড়ি বললেন, গায়ের মধ্যে জুব্বা লাগাইলো, হাতের মধ্যে লাঠি নিল, লাঠি নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেল। হাতে হাতে আমরা যুবক ছেলেরা ঘর থেকে বাহির হয় ক্রিকেট খেলার ব্যাট নিয়ে, ডান হাতে একটা ব্যাট, বাম হাতে আর একটা বল, আমরা এখন বাহির হয় ব্যাট বিটনের ব্যাট নিয়ে, কারণ শীতকালে ব্যাট বিটন চলে বেশি, হাত নিয়ে বাহির হয় ঘর থেকে, মার কাছ থেকে কোনো কিছু বলে না, মা যদি ডাক দেয় কই বাবা কই যাও, খুব বক বক কইরো না, জানো না খেলা লাগে যেতেছি, ঠিক না? আর যুবক আমার খাদামায় নদীর দৃষ্টি কেমন আল্লাহর ওলি ছিল, ঘর থেকে বাহির হচ্ছে মার কাছ থেকে এজাজত নিয়া, মাথায় পাগড়ি পরলেন, গায়ে জুব্বা পরলেন, হাতে লাঠি নিলেন, আর একটা হাতে তাসপি নিয়া রাস্তা দিয়ে বাহির হয়ে গেল। যাইতে 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 একটা পাহাড়ের কাছাকাছি চলে গেছে, চিৎকার দিয়ে কোন সুবাহ, আরো যেরকম না সুবাহ, পাহাড়ের কাছাকাছি চলে গেল, চতুর্দিকে পাহাড়, মাঝখানে একটা খোলা মাঠ, এই খোলা মাঠের ভিতরে অনেকগুলা তরুণ যুবক ছেলেরা দুনিয়ার মহাব্বতি খেলা খেলছে, দুনিয়ার প্রেমের ভিতরে মগ্ন হয়ে আছে। আমার খাজা মাইনউদ্দিন চিস্তির বয়স মাত্র 7 বছর, পাথর উপরে পয়সা চিন্তা করে হাই রে ছেলেগুলা যদি দুনিয়ার খেলা না খেই না, ধরেন বর্তমানে তো টিকেট খেলার জনপ্রিয় খেলা, ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, ব্যাডমিন্টন নিয়ে ব্যস্ত, লুড্ডু খেলা নিয়ে ব্যস্ত, একটা ফতোয়া দেন টিকেট খেললে সব হবে, একটা ফতোয়া কি দিতে পারবেন লুড্ডু খেললে সব হবে, একটা ফতোয়া কি দিতে পারবেন ফুটবলের ম্যাচ খেললে সব হবে, না না কোনো খেলায় সওয়াব নাই, কোনো খেলায় সওয়াব নাই। আমার খাজা মাইনউদ্দিন চিস্তি, এখন আমার খাজা মাইনউদ্দিন চিস্তি হয় নাই, এখন আমার খাজা মাইনউদ্দিন চিস্তি হয় নাই, এখনো চিস্তি লকপটা লাগায় নাই। হে যুবক পাথর উপরে বৈশা বৈশা ময়দানের দিকে হেল, ময়দানের দিকে খেল করলেন যুবক ছেলেরা, এক এক যুবন এক এক রং আইটেমের খেলা খেলতেছে, এক এক যুবক এক এক আইটেমের খেলা খেলতেছে। আমার মাইনউদ্দিন বৈশা বৈশা চিন্তা করে, এই যুবকগুলা যদি এইভাবে খেলাধুলা না কইরা আমার মাওলার নামে জিকির করতো, আমার মাওলার নামে তাসবি পড়তো, আমার মালিকের নামে জজবা লাগাইতো, হাসর ময়দানে তার হিসাবটা সহজ হয়ে যাইত, হাসর ময়দানে হিসাবটা সহজ হয়ে যাইত। খেলাধুলা করতে 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 কইতে করতে 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 এক পরাদে সূর্যটা হেলান মাসে ডুবে যাবে, একটু পরে মগরিবের আদান শুরু হয়ে যাবে, একটু পরে মগরিবের আদান শুরু হয়ে যাবে। আমার মাইনউদ্দিন ডাক দিয়া কয়া বুড়া, ময়দানের ভিতরে যারা দুনিয়ার খেলা নিয়ে ব্যস্ত, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, তোমরা তো খেলাধুলা করে যার যার অবস্থানে যাচ্ছ, আমি মাইনউদ্দিন তোমাদেরকে একটা খেলা তোমাদেরকে নিয়ে একটা খেলা খেলবো, তোমরা দুনিয়ার খেলা খেয়ে না খেয়ে মজা পায় না, আমি মনে করি আমার সাথে যে ফাইনাল খেলাটা খেলা হবে এই খেলাটার ভিতরে অনেক মজা পাইবা। কিছু কিছু যুবক কয় এই বাচ্চার সাথে আমরা খেয়ে খেলবো, বাচ্চাবার খেয়ে খেলা আমরা খেলাইবো, বাচ্চাবার কোন কোন নতুন খেলা দিব। আমার মাইনউদ্দিন চিস্তিয়াস মিসানদানি ডাক ডাক, আমি ক্রিকেট খেলবো না, লুড্ডু খেলবো না, দাঁড়িয়া বন্ধা খেলবো না, হাডুডু খেলবো না, ফুটবল খেলবো না, অন্য কিছু খেলবো না, আমি আমার একটা খেলা খেলবো,
যেই খেলার ওসিলায় সম্পদ কয়ে যাবে আমার মাওলানা কারিমের দিকে চিৎকার দিয়ে কোন সুবহান সময় কি তোমাদের কাছে হবে? ধরেন একশত যুবক, একশত যুবকের মধ্যে 50% যুবক না আমাদের কাছে নাই, 50% যুবকদেরকে লইয়া ডাক দেখাই চলো আমার খেলা চলবে, আমার খেলা চলবে। কিন্তু শর্ত একটা, তোমরা দুনিয়ার টিকিট খেলো উজু সারা, ফুটবল খেলো উজু সারা, লুড্ডু খেলো উজু সারা, ক্যারামবোর্ড খেলো উজু সারা, হাডুডু খেলো উজু সারা, যত খেলা আছে উজু সারা খেলো। কিন্তু আমি মাইনুদ্দিনের যে খেলাটা, এই খেলাটা পবিত্র অবস্থায় খেলতে হবে, উজু কইরা খেলতে হবে। এই খেলাটা এ খোলা ময়দানে খেলা যাবে না, এই খেলাটা গহীন জঙ্গলের ভিতরে খেলতে হবে। আমার সাথে তোমাদেরকে যেতে হবে, পাহাড়ের চূড়ায় উঠতে হবে। এবার সবগুলা যুবককে নিয়ে, 7 বছরের শিশু, নিষ্পাপ শিশু, আমার আল্লাহর মহানবী ইমামদার মুত্তাকি সলিহীন এ যুবক বন্ধুরা, আওলাদের রসুল খাজে খাজেগান রাজে হিন্দুস্তান, আওলাদের রসুল আল হাসানি আল হুসাইনি, আমার খাজা মাইনুদ্দিন চিশতি, যারা খাজা মাইনুদ্দিন পাহাড়ের চূড়ায় উঠলেন, উঠিয়া গহীন একটা জঙ্গলের ভিতরে ঢুকায় দিলেন, ডাক দেখ আব্বুরা বৈশা দাও আমার খেলা শুরু হবে। ওই যে সামনে জন্নার পানি নামতেছে, টপ টপ করে জন্নার পানিগুলো পড়তেছে, যাও আমি আদেশ করলাম এই পানি দিয়ে তোমরা উজু করো, এই পানি দিয়ে তোমরা উজু করে আসো। এরা যুবক, এরা যুবক, এরা যুবক, 70 বছর পার কইরা দিলা, 40টা বছর পার কইরা দিলা, 20টা বছর পার কইরা দিলা, একটা দিন গুনা মাফের নিয়তে উজু করলা না, একটা দিন গুনা মাফের নিয়তে আমার মাওলানাকে সেজদা করলা না, একটা দিন মরণের চিন্তা কইরা উজুটা করলা না, একটা দিন কবরের চিন্তা করে উজুটা করলা না, একটা দিন আখেরাতের চিন্তা করে উজুটা করলা না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিনে সন্ধ্যারে ডাক দেয়া কয়, এই যে জন্নার পানি নামতেছে, পানি দেয়া দ্রুত গতিতে তোমরা উজু করা। এরা উজু কি করবে তাও জানে না, উজু কিভাবে করতে হয় তাও জানে না। আমার মাইনুদ্দিন শিখা দিলে উজুর উপর জল চারটা, সমস্ত মুখ দৌত করা, দুই হাতের কোন সহজ দৌত করা, মাথার চারবার এক ভাগ মাসে করা, দুই বেটা কষ দৌত করা। আমার খাজা মাইনুদ্দিন চিশতি শিখাই দিলেন, সুন্দর করে উজু করলেন, উজু কইরা একটা জঙ্গলের ভিতরে সবাইকে বসাইলেন। আমার মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, শুনো আমার খেলা কিন্তু স্টার্ট হয়ে যাবে, আমার খেলা কিন্তু শুরু হয়ে যাবে, আমার খেলা কিন্তু শুরু হয়ে যাবে। মসজিদ আসো একটু সাম নে জন্মের মত দেখানোয় তোমার দয়াল, আসো একটু সাম নে জন্মের মত দেখানোয় তোমার এ যুবক, খেলা শুরু হয়ে যাবে, বয়স মাত্র 7 বছর আমার খাজা বাবা, ডাক দেখো এই খেলা কিন্তু শুরু, সবাই উজু কি করছো উজু, আমি কিন্তু চক্ষু বন্ধ করতেছি, তোমাদের চক্ষু বন্ধ করতে হবে। আমার মাইনুদ্দিন চিশতির আব্বা মিটিং এর ভিতরে বসা, মজলিসের ভিতরে বসা, আমার মালিকের জিকির করতে শুরু করছে, আরো জোরে দেখবেন মাঝে মাঝে মানুষগুলো দাঁড়ায় যায়, ভেল হয়ে যায়, খবর নাই আছেন এরকম, দেখবেন পর্দা বন্ধ থরথর করে কাঁপতে শুরু করে, এমন একটা হাল শুরু হয় যেন লোকটা দুনিয়াতে এখন নাই, চুনর ঘাটে নাই, লোকটা মনে হয় অন্য কোন জগতে চলে গেছে। আমার খাজা মাইনুদ্দিন চিশতি যখনই জিকির করতে শুরু করলাম, 10 মিনিট সময় জিকির করলো ভালো লাগতেছে, 20 মিনিট করলো ভালো লাগলো, 30 মিনিট, 40, 50, 60, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, যত সময় চলে যাচ্ছে
জিকিরের জজবা জজবা তত বাড়তেছে, এক পর্যায়ে সারাটা রাত জঙ্গলের ভিতরে জিকির করতে 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 শেষ হয়ে গেল ফজরের নামাজের আজান। ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল, ফজরের নামাজের আজান শুরু হয়ে গেল, জিকির বন্ধ হয় না, জিকির বন্ধ হয় না। আমার মাইনউদ্দিন চিস্তি ডাক দিয়া কয়, যুবক ছেলেরা এখন জিকিরটা কেমন হয় না? যুবকরা ডাক দেয়া কয়, যুব তোমার সাথে যে খেলাটা খেলনা, এই খেলার ভিতরে এত মজা এত মধু আমরা পাইছি, দুনিয়ার কোন খেলার ভিতরে এত মজা পাই নাই। এই যুবক বন্ধু সামনে আর একটু চলে গেলাম, আমার খাজা মাইনউদ্দিন চিস্তি কেমনে চিস্তি হলো? আমার খাজা মাইনউদ্দিন চিস্তির পীরের নাম হলো উসমান হারুন রহমাতুল্লাহ। গেলে চিৎকার দেখুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরো জোরে কথাগুলো শেষ করতেছি, ভাই আসলে মাইক ছেড়ে দিব। আপনাদের ডিস্টার্ব হচ্ছে? যারা আমার খাজা বাবাকে গাজা বলে এরা কি ভুল বলে না? ভাই ভুল বলে না? এর জন্য অনুরোধ করতেছি আপনারা যারা তাদের অনুসরণ করেন, এই অনুসরণ অনুকরণটা ছেড়ে দিবেন। আমার খাজা মাইনউদ্দিন চিস্তি মার বদন থেকে কমপ্লিট আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হয়ে দুনিয়ার জমিনে শুভাগমন করেছে। তাহলে আমরা যারা এখানে আছি উপস্থিত রয়েছি, আমরা সবাই ওই আল্লাহদের কদম ধরে আমার নবীর বাড়ি পর্যন্ত পৌঁছতে চাই কি চাই না? আর যারা এখন চাই কি চাই না? কেউ যদি যেতে চাই আল্লাহর বাড়ি যেতে হবে দয়াল নবীর বাড়ি, কেউ যদি যেতে চাই দয়াল নবীর বাড়ি যেতে হবে কামেল পীর মুর্শিদের বাড়ি।